নমস্কার, আদাব। প্রথমে আমি জানবো ফিরোজ সাহেব, আপনি প্লিজ মঞ্চে চলে আসুন। সবাই কেমন আছেন একটু জোরে বলবে সবাই, কারণ এত সুন্দর একটা এনার্জেটিক ব্যক্তি শ্রী আমাদের ইয়াসির হায়দার সাহেব এতক্ষণ ধরে বক্তব্য রাখলেন, তো ওনার জন্য এনার্জি হবে, আমার জন্য হবে না, এটা হতে পারে না। তাই আমি বলবো এনার্জি দিয়ে আমার জন্য নয়, ইয়াসির তার জন্য, শফিকুল ইসলামের জন্য এবং তাজউদ্দিনের জন্য একটা জোরে হাততালি হবে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আজ আমি বিশেষ কোনো বড় বক্তব্য রাখবো না, কারণ এখানে বক্তব্য রাখার জন্য অনেক বিশিষ্ট ব্যক্তিগণ আছেন। তাই আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো যে আমাদের এই দুর্গাপুজো যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি এবং আমরা সারাটা বছর অপেক্ষা করি যে কবে সেই আমাদের মায়ের আবির্ভাব হবে আর কবে আমাদের দুর্গদিনাশিনী মা আমাদের সব রকম অশুভ শক্তিকে ধ্বংস করে আমাদের আলোর পথ দেখাবে এবং বিজয় দশমীতে কবে আমরা সেই সিঁদুর খেলা খেলবো, কবে আমরা সবাই হিন্দু মুসলিম নির্বিশেষে একসাথে আমরা নাচতে নাচতে যাব সেই গঙ্গার পারে যেখানে মা আমাদের বিসর্জন হয় এবং সেই বিসর্জনের পর আমরা এমন একটা বিজয় সম্মিলনী করে থাকি যেটি আজকে আপনাদের এখানে হচ্ছে। তাই আজকে আমি প্রথমত অনেক অনেক ধন্যবাদ জানাবো তাজউদ্দিন মোল্লা স্যারকে, যার জন্য আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এবং আপনাদের সামনে এসে কিছু বক্তব্য রাখার চেষ্টা করছি। সেই সুযোগ করে দেওয়ার জন্য একমাত্র নবনির্বাচিত ব্লক কুয়ের সভাপতি আপনাদের মিনা স্যার, তাজউদ্দিন মোল্লা স্যার এবং আমার প্রিয় দাদা শফিকুল ইসলামের অনুপ্রেরণায় আজকে আমরা আসতে পেরেছি। তার জন্য একটা প্লিজ আপনারা জোরে হাততালি দেবেন, হাততালি দিয়ে তাদেরকে এই মনের জোরটা জানাবেন যাতে তারা এই বিজয় সম্মিলনী সারা বছর সারা জীবন করতে পারে। আর মিনাকা এই প্রথমবার আমার আসা নয়, এর আগেও আমি প্রচুর প্রচুরবার এসেছি। তাই আপনাদের অঞ্চলের জন্য একটা জোরে হাততালি হবে, কারণ মিনাকা শুধু আমার বুকে নয় রক্তে রক্তে মিনাকা আছে। থ্যাংক ইউ। এবার আমি শফিকুলদাকে কিছু বলার জন্য একটু অনুরোধ করব, কারণ আজকে উনি না থাকলে হয়তো আজকে আমরা এখানে আসতে পারতাম না। প্লিজ শফিকুলদা কিছু বক্তব্য রাখবে। উপস্থিত সকলকে, মঞ্চে সকলকে আমার সালাম ও প্রণাম।